নমস্কার, আমি ডক্টর ইন্দিরা মল্লিক। অ্যাস্ট্রোয়োগীর দিক থেকে আপনাদের সকলকার অভিনন্দন করছি। আজকে আপনার ভাগ্যতে কী লেখা আছে, আপনার লাভ লাইফ, আপনার হেলথ, আপনার ক্যারিয়ার, আপনার ফাইন্যান্স, এসবগুলো কীরকম থাকবে, গ্রহরা আপনাকে সাপোর্ট করছেন কি না, আপনার আজকে কোনো নতুন কাজ আরম্ভ করবার জন্য দিন ভালো হচ্ছে কি না, এসবগুলো আমরা চর্চা করব দৈনিক রাশিফল অর্থাৎ ডেইলি হরোস্কোপেতে। চর্চা আরম্ভ করবার আগে বরাবরের মতন আমি আপনাদের সকলকার রিকোয়েস্ট করব যে অ্যাস্ট্রোয়োগীর চ্যানেলকে আপনারা এখনও যদি লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করেননি, তো এটাকে বেশির চেয়ে বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং এই যে ডেইলি রাশিফলের ভিডিওটা হচ্ছে, এটা ডেইলি আপলোড হবে, তো বেলের আইকনটা আপনারা নিশ্চয়ই প্রেস করবেন, নতুন ভিডিও আসতেই আপনার কাছে ইমিডিয়েটলি ইনফরমেশন পৌঁছে যাবে। রাশি মেষ ওভারভিউ। আজকে আপনি নিজের অসমাপ্ত স্বপ্নকে নিয়ে একটু নিরাশ হয়ে পড়বেন। এইভাবে নিরাশ হয়ে সময়ের অপচয় করবেন না, বরং চেষ্টা করুন এই অসমাপ্ত স্বপ্নকে কীভাবে পুরো করবেন। যদি আপনি সঠিকভাবে আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান, তাহলে অবশ্যই সফলতা পাবেন। রাশি মেষ রোম্যান্স। আপনি যদি একা হন এবং কাউকে প্রস্তাব দিতে চান, তাহলে আজ একটু ধৈর্য রাখুন। সেই ব্যক্তিটি যদি আপনার বন্ধু বা পরিচিত হয় অথচ আপনার খুব নিকট নয়, তাহলে আবার ভেবে দেখুন, হয়তো আপনি কোনো বিষয়ে অতিরিক্ত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছেন। রাশি মেষ ক্যারিয়ার। আপনি নিজেকে কোনোভাবে অধৈর্য করে তুলবেন না। আজ আপনি কর্মক্ষেত্রে আপনি কারোর সঙ্গে কারোর কোনো রকম কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। আজ এর ফলে আপনার কাজে গুরুত্ব দিতে পারবেন না, তাই আপনার মুড ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। রাশি মেষ ফাইন্যান্স। আজ হলো সেই দিন যেদিন আপনি বিদেশ থেকে সুফল আশা করতে পারেন। দূরবর্তী কোনো উৎস থেকে সহজেই অর্থপ্রাপ্তি হতে পারে। যদি আপনি বিদেশি কোনো সংস্থায় পুঁজি নিয়োগ করতে চান বা আর্থিক সাহায্যের আশা রাখেন, তাহলে আজ কোনো সুখবর পেতে পারেন। ইতিবাচক দৃষ্টি রাখুন, গ্রহরা আজ আপনার সঙ্গে আছে। রাশি মেষ হেলথ। আজ আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে, খেয়াল করে খুব সতর্কতার সঙ্গে যাতায়াতের সমস্ত নিয়ম পালন করে রাস্তাঘাটে চলবেন, যাতে বিপদের সময় কেটে যায়। গতিকে নিয়ন্ত্রণে রেখে বাহন চালাবেন, সিট বেল্ট বা হেলমেটের যথাযথ ব্যবহার করবেন। রাশি বৃষ ওভারভিউ। আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্য নিজের আধ্যাত্মিক মান্যতার সাহায্য নেবেন। হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন। এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন। আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলেও যেতে পারেন। রাশি বৃষ রোম্যান্স। নতুন সঙ্গী খুঁজে পাওয়ার জন্য আপনার যে আগ্রহ তা অত্যন্তই বেশি। অতীতে আপনি প্রেম খুঁজে পাওয়ার জন্য সম্প্রতি আপনার খারাপ অভিজ্ঞতা রয়েছে, কিন্তু বিপরীত লিঙ্গের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। রাশি বৃষ ক্যারিয়ার। আজ আপনি আপনার বর্তমান চাকরির বিষয়ে ভাববেন। যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয়, তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন। রাশি বৃষ ফাইন্যান্স। আপনি সবসময় আপনার টাকার হিসাব নিকাশ রাখতে ভুলে যান, সেই জন্য আপনি আপনার খরচের ঠিক হিসাব রাখুন। এটাও আশ্চর্য নয় যে আপনি ব্যাংক থেকে অনেক টাকা বের করলেন এবং ওগুলোকে কম গুরুত্বপূর্ণ আর ছোট ছোট জিনিসের জন্য খরচ করে দিলেন, আর যার হিসাবও আপনি রাখেননি। তাই এটা অত্যন্ত জরুরি যে আজ থেকেই আপনি এক একটা ছোট এবং বড় খরচের পুরো হিসেব নিকেশ রাখুন। রাশি বৃষ হেলথ। যারই উচ্চ রক্তচাপ বা মধুমেহের সমস্যা রয়েছে, তাকে আপনার শরীরের স্বার্থে সাবধান থাকতে হবে। খেয়াল রাখুন যে আপনি সেই রকম আহারই করুন যা আপনার পক্ষে উচিত, আর ব্যায়াম করুন। চেষ্টা করুন চিন্তা বেশি না করার। যোগাসন বা মনকে সমাহিত করার প্রক্রিয়াগুলি অবশ্য অভ্যাস করুন, এতে আপনি একেবারে সুস্থ থাকবেন। রাশি মিথুন ওভারভিউ। আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন। আজ হল খুব আনন্দ ফুর্তি করার দিন। সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও মজবুত হবে। আজকের স্মৃতি আপনার সাথে সবসময় থাকবে। প্রতিটি সুখ দুঃখে আপনারা একে অপরের সঙ্গ দিয়েছেন, আজ নিজের সফলতা উপভোগ করার সময়। রাশি মিথুন রোম্যান্স। সম্প্রতি হয়তো আপনার সঙ্গী একটু আধটু উগ্র হয়ে উঠেছে, আর সত্যি হয়তো কোনো বিষয় সম্পর্কে তার সঙ্গে কথা বলতে হবে। সময় নিয়ে কথা বলুন এবং কোনো অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে আপনার বক্তব্য পরিষ্কার করুন। আপনারা
একে অপরকে বুঝলেই দেখবেন যে আপনাদের শান্তি এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। রাশি মিথুন, ক্যারিয়ার। যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন তারা তাদের ফলাফলে সন্তুষ্ট হবেন। পড়াশোনা ও চাকরি উভয় ক্ষেত্রেই যদি কঠোর পরিশ্রম করেন তাহলে অবশ্যই উপযুক্ত ফল পাবেন। রাশি মিথুন, ফাইন্যান্স। এটাই হচ্ছে ঠিক সময় যখন আপনি নিজের আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন। যতই বাধা আসুক না কেন, যতই পরিশ্রম করতে হোক না কেন, এগিয়ে চলুন। আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করলে লাভ হবে। রাশি মিথুন, হেলথ। একাকিত্বের চরম সীমায় পৌঁছবার আগে ইতিবাচক বা সদর্থক পরিবর্তনের জন্য আজ আপনি বেশ আরাম বোধ করবেন। ভালো ও পরিমিত আহার, আরাম ও কিছু এক্সারসাইজ আপনার জন্য লাভদায়ক হবে। যে কোনো কেউ যার পরিপাক ক্রিয়াজনিত অসুবিধার সঙ্গে যুঝে চলেছেন তারা আজ দেখতে পাবেন যে এই অসুবিধার লক্ষণগুলি দূর হয়ে গেছে এবং আপনি আবার সুস্থ বোধ করতে শুরু করেছেন। রাশি কর্কট, ওভারভিউ। আপনার পরিবারের কোনো সদস্য অথবা কোনো মিত্র আপনাকে নিরাশ করতে পারে আর আপনার সামনে কোনো দুশ্চিন্তাও দেখা দিতে পারে। রাগের মাথায় হয়তো আপনি তাকে বকাঝকা করতে চান, কিন্তু ভালো হবে যে আপনি তাকে ভালোবাসার সাথে বোঝান। তাকে শাস্তি দেওয়ার বদলে বোঝানোই ঠিক হবে, তাহলেই সে নিজের ভুল সম্বন্ধে বুঝতে পারবে। রাশি কর্কট, রোম্যান্স। আজ আপনি হয়তো আপনার ইমেল বক্স বা ফোনে নতুন কোনো বন্ধু আপনার প্রতি তার রোম্যান্টিক অনুভূতি জানাবে যা আপনাকে অবাক করে দেবে। অত্যন্ত বেশি অবাক হয়ে যাবেন না এবং এই খবরটিকে সহানুভূতি এবং মুক্ত হৃদয় দিয়ে গ্রহণ করুন। এই সম্পর্কে সম্ভাবনা খুব উজ্জ্বল। রাশি কর্কট, ক্যারিয়ার। যারা পড়াশোনা করছেন তাদের জন্য চাই দক্ষ ক্যারিয়ার কাউন্সিলর আর সুপরামর্শ। এই পরামর্শ আপনাকে সাহায্য করতে পারে, এতে আপনার লাভ হবে। রাশি কর্কট, ফাইন্যান্স। আজ কারোর সাথে দেনা পাওনা বা পার্টনারশিপ করার সময় খুব সাবধান থাকবেন। জরুরি নয় যে সবার প্রস্তাবই খারিজ করে দেবেন, কিন্তু পার্টনার নির্বাচন করার সময় সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো দলিলের ওপর স্বাক্ষর করবার সময় আগে সেটা ঠিক করে পড়ে বুঝে নেবেন। রাশি কর্কট, হেলথ। মেডিটেশনের দ্বারা আজ আপনি রোমাঞ্চিত এবং যোগের দ্বারা আপনি নিজের আবেগকে বশে রাখতে শিখবেন। যোগ আর মেডিটেশন আপনার শরীরকে শুধু শান্তই রাখবে না, এটি মাথাও ঠান্ডা রাখতে শেখাবে আপনাকে। রাশি সিংহ, ওভারভিউ। আজ নিজেকে যে কোনো রকম ব্যাকুলতা থেকে বাঁচাবার জন্য কারুর দ্বারা দেওয়া সূচনার সত্যতাকে অবশ্যই পরীক্ষা করে নিন। অযথা কোনো গুজব শুনে কোনো নির্ণয় নেবেন না। মনে রাখবেন যে আপনি সঠিক তথ্যের ওপরই কাজ করছেন। রাশি সিংহ, রোম্যান্স। দম্পতিরা দেখবেন যে আর তারা একে অপরের সঙ্গ লাভে শান্তি এবং স্থিতি লক্ষ্য করবেন ও নিজেদের সম্পর্কের বর্তমান অবস্থা দেখে তারা সন্তুষ্ট হবেন। এই শান্তি উপভোগ করুন যা আপনি তৈরি করেছেন। কোনো সিনেমা দেখে আসুন বা কিছু সময় একসঙ্গে কাটানোর জন্যে সামনের পাকটাতে হেঁটে আসুন। রাশি সিংহ, ক্যারিয়ার। আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অতিরিক্ত প্রতিযোগিতার মধ্যে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন। রাশি সিংহ, ফাইন্যান্স। যদি আপনি কনফারেন্স বা কোনো সেমিনারে যান তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার ক্যারিয়ারের জন্য খুব লাভপ্রদ হবে। লোকেদের নিজের ব্যাপারে বলুন, দেখবেন যে কোনো বড় কাজ আপনি পেয়েছেন এবং তার লাভ হবে। রাশি সিংহ, হেলথ। আজ আপনার হজমে সমস্যা হবার সংকেত রয়েছে। আর শুদ্ধ নিরামিষ খাবার খান, মিষ্টি আর মদ থেকে দূরে থাকুন। এরকম করতে আপনার অসুবিধাও হতে পারে, কিন্তু দিনের শেষে এর সুফল দেখে আপনি আশ্চর্য হবেন। রাশি কন্যা, ওভারভিউ। বিদেশ সম্পর্কিত কোনো কাজে আপনি সফল হতে পারবেন। আপনি যদি ছাত্র নন তাহলে সফলতা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি রূপে হতে পারে। এই সফলতা বিদেশে কোনো চাকরি যার অপেক্ষায় আপনি বসে আছেন হতে পারে, অথবা এইটা কোনো আন্তর্জাতিক এগ্রিমেন্টও হতে পারে। রাশি কন্যা, রোম্যান্স। আপনাদের মধ্যেকার ছোটখাটো সমস্যা শুধুমাত্র অশান্তি ডেকে নিয়ে আসবে এবং পারস্পরিক বিশ্বাসকে কমিয়েই দেবে। আজ আপনাকে আপনার পারিপার্শ্বিক পরিবেশকে শান্ত রাখতে হবে, তা না হলে আপনার সঙ্গে আপনার সঙ্গীর কথা কাটাকাটি অবধারিতভাবে হবে। আপনি হয়তো আপনাদের সম্পর্কের কিছু অপ্রয়োজনীয় সমস্যা নিয়ে চিন্তিত, কিন্তু আপনি যদি একটু ভালোবাসা দিয়ে এই সমস্যার মোকাবিলা করেন তাহলে দুশ্চিন্তা চলে যাবে এবং আপনাদের সম্পর্কে আবার শান্তি ফিরে আসবে। রাশি কন্যা, ক্যারিয়ার। আজ আপনি সারাদিন খুব ব্যস্ত থাকবেন।
আজ আপনাকে হয়তো অনেকগুলি মিটিংয়ে থাকতে হবে। আপনি নিজেকে আজই লক্ষ্য করবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যৎ জীবনে আপনাকে সাহায্য করবে। রাশি কন্যা ফাইন্যান্স, আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য, সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য, দান বা নতুন কোনো চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে। অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোনো কাজ করার কথা চিন্তা করছিলেন, তবে আজই তার জন্য ভালো দিন। রাশি কন্যা হেলথ, আজ আপনার শরীর ঠিক থাকবে, কিন্তু শরীরকে ঠিক রাখবার জন্যে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। রোজ ব্যায়াম করুন, এতে আপনার লাভ হবে। যদি আপনার ওজন বাড়তে থাকে তো আজ সেই দিন যেদিন আপনার এ ব্যাপারে ভাবনা চিন্তা করা দরকার। আজ থেকেই একে বাড়তে দেওয়া বন্ধ করার উপায় বার করুন, এতে অবশ্যই আপনি সুফল পাবেন। রাশি তুলা ওভারভিউ, সম্ভাবনা আছে যে আজ আপনার কারুর সাথে ঝগড়া হতে পারে, বিশেষ করে নিজের বন্ধু, পরিবারবর্গ অথবা সহকর্মীর সাথে, সেই জন্য একটু সাবধান থাকবেন। আজ কোনো কথাকেই বেশি গভীরভাবে নেবেন না, কিন্তু এর মানে এই নয় যে যদি কেউ আপনার ভালো ব্যবহারের সুবিধা ওঠায় তাহলে আপনি তা করতে দেবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে আপনি নিজের বুদ্ধি আর পরিপক্কতার সাহায্যে বিপরীত পরিস্থিতিকেও সামলে নিন। রাশি তুলা রোম্যান্স, আজ আপনি আপনার প্রিয়তম মানুষটির কাছ থেকে অপ্রত্যাশিতভাবে কোনো উপহার পেতে চলেছেন, কারণ কিছুদিন আগে আপনি তাকে কোনোভাবে সাহায্য করেছিলেন। আপনি তার বিচক্ষণতা দেখে অবাক এবং অভিভূত হবেন। আপনার প্রতি তার এই সহানুভূতিকে গুরুত্ব দিন এবং তাকেও সেই একই গুরুত্ব দিন। রাশি তুলা ক্যারিয়ার, আজ আপনি এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্যও করবেন, তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাতছাড়া করবেন না। রাশি তুলা ফাইন্যান্স, আজ কোনো প্রপার্টি ডিল করা আপনার পক্ষে লাভজনক হবে, এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না। শেয়ার বা যে কোনো পার্টনারশিপে অর্থ একেবারে লাগাবেন না, কেউ কতই না লোভ দেখাক আপনাকে। রাশি তুলা হেলথ, যদি আপনি সারাক্ষণ কাজ করছেন তো এখন সেই সময় যখন কিছু বিশ্রাম আপনাকে নিতে হবে, যাতে আপনি পুনরায় আগের মতো স্ফূর্তি অনুভব করতে পারেন। কিছু নতুন রচনাত্মক কাজে মনোনিবেশ করুন, যাতে আপনি রোজকার একঘেয়ে ক্লান্তিকর জীবনযাত্রা থেকে কিছু সময় আলাদা করতে পারেন। যেসব মানুষরা কিছু কিছু শারীরিক অসুবিধার সঙ্গে যুঝে আসছিল তাদের আজকে উন্নতি হবার লক্ষণ রয়েছে। এখন সেই সময় এসেছে যখন আপনি প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে ব্যায়ামকে একটা অংশ বানিয়ে নিন, আপনি খুব শীঘ্রই এর সুফল পাবেন। রাশি বৃশ্চিক ওভারভিউ, আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে, কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে। এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষ করে ফেলুন। তাড়াতাড়ি সেই সমস্ত বিচারধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে, তা না হলে হতে পারে আপনি সেগুলোকে ভুলে যাবেন। রাশি বৃশ্চিক রোম্যান্স, আজ আপনি হঠাৎ করে কোনো বন্ধুর নিকট হয়ে পড়বেন যিনি আপনাকে বিশ্বাস করেন এবং আপনিও তার সঙ্গ পেয়েও তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে খুশি হবেন, এই পথে এগিয়ে যান। রাশি বৃশ্চিক ক্যারিয়ার, এই মুহূর্তে আপনি যা করবেন তাতেই ভালো ফল পাবেন। আপনার সম্প্রতি সিদ্ধান্ত আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দিয়েছে এবং আজ যতই বেশি হোক না কেন আপনি এ ধরনের ফলাফলে খুশি। রাশি বৃশ্চিক ফাইন্যান্স, কোনো ভালো কারণের জন্যে দান করার আপনার ইচ্ছেকে কাজে পরিণত করার জন্যে আজ খুব ভালো দিন। অনেক রকম ভালো উপযুক্ত কারণ আছে যেখানে আপনি দান করতে পারেন। আপনার এই উদারতা কারোর জীবনে অনেক সুবিধা এনে দেবে। রাশি বৃশ্চিক হেলথ, শরীর সংক্রান্ত অসুবিধা যদি দেখা যায় আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো অসুখ নেই, কিন্তু এসব আপনার জীবনযাত্রায় বেশি দৌড়ঝাঁপের শুধুমাত্র একটা ফল। এই জন্যে জীবনযাত্রার ছন্দে কিছু পরিবর্তন আনা দরকার আর কিছু কিছু কাজে ব্যস্ত থাকুন। অলস হয়ে বসে থাকবেন না, তাহলে আপনার অসুবিধা বাড়তে থাকবে। রাশি ধনু ওভারভিউ, আজকের দিনটা নিজের প্রিয়জনদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো। এর কারণে আপনার পরস্পরের ভালোবাসা বাড়বে। এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন, কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না। রাশি ধনু রোম্যান্স,
আজ আপনি আপনার প্রেমিকের কাছ থেকে পাওয়া কোনো অপ্রত্যাশিত উপহার পেয়ে আনন্দিত ও বিস্মিত হবেন। তার অনুভূতিকে গুরুত্ব দিন এবং আপনিও তার যোগ্য প্রতিদান দিন। আপনি যদি আপনার সম্পর্কে আজ একটু সময় দেন, তাহলে বুঝতে পারবেন যে সে আপনার জন্য কতটা ভাবে। উপভোগ করুন। রাশি ধনু ক্যারিয়ার। আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারবেন। আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে, তখনই তারা পিছিয়ে যাবে। রাশি ধনু ফাইন্যান্স। নিজের দৃঢ় সংকল্প আর বিচারের ফলে আপনি সমস্ত আর্থিক সমস্যা মিটিয়ে ফেলবেন। টাকা পয়সার ব্যাপারে এটা জরুরি যে আপনি শীঘ্রই কোনো ফয়সলা করুন। বিনা মতলবের কোনো কাজে সময় নষ্ট করা আপনার আর্থিক লোকসান করতে পারে। সফলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। রাশি ধনু হেলথ। যে কোনো রকম অসতর্কতার জন্য নানা রকম অঘটন ঘটে, এই জন্য সাবধান হওয়া দরকার। আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে। আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার। রাশি মকর ওভারভিউ। আপাতত ক্ষমতাবান লোকেদের সাথে কোনো রকম ঝামেলা না করলে ভালো হবে, বিশেষ করে যদি আপনাকে তাদের নিয়ে কাজ করতে হয়। সরকার সম্বন্ধিত কাজ করানোর জন্য আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। যদি আপনার খুব জরুরি সরকারি কাজ আটকে যায়, তাহলে বিনা কোনো সংশয় উচ্চ আধিকারিকদের সাথে কথা বলুন। রাশি মকর রোম্যান্স। আজ আপনি সৃষ্টিশীল পদ্ধতিতে আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করবেন, আর এর ফলে আপনাদের সম্পর্কের একঘেয়েমি নষ্ট হয়ে যাবে এবং তাজা হাওয়া প্রবেশ করবে আপনাদের সম্পর্কে। রাশি মকর ক্যারিয়ার। আত্মবিশ্বাস সম্পন্ন দৃঢ় চরিত্রের মানুষের জীবনে সুযোগের কোনো অভাব হয় না। আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে, তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে। আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। রাশি মকর ফাইন্যান্স। যদি আপনি বিনিয়োগের শেয়ার বা স্টক বন্ডকে আলাদা করতে চান, তো আপনাকে ঘরোয়া বা ব্যবসায়িক জমি জমার মধ্যে নিবেশ করার কথা ভাবতে হবে, আর জমি জমার ব্যাপারে নির্ণয় নেবার দরকার নেই। যদি আপনি এই ব্যাপারে আবার খোঁজ খবর করেন, তো তার পরিণাম সদর্থক হবে। রাশি মকর হেলথ। আজ আপনি শারীরিক দিক থেকে ঠিকঠাক থাকবেন, আপনার শরীর সুস্থ থাকবে, আপনার খাওয়া দাওয়া সঠিক হবে, শীঘ্রই আপনি ব্যায়াম শুরু করবার কথা ভাবছেন। এইসব ঠিকঠাক নির্ণয় আপনাকে শরীরের সঠিক পথে নিয়ে যাবে, আর আপনি ভালো বোধ করবেন। আপনি ভালো কাজ করতে থাকুন। রাশি কুম্ভ ওভারভিউ। আজকে আপনি কোনো তীর্থযাত্রায় যাবার কথা ভাববেন। আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে, আর নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন। এই পথে গেলে আপনি খুশি হবেন। রাশি কুম্ভ রোম্যান্স। আজ আপনার সঙ্গীর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে, এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আজ আপনার মনে কি আছে সেটাকে গুরুত্ব দিন। আপনার সঙ্গীর মতো করে আপনিও তার সঙ্গে যোগাযোগ করুন। রাশি কুম্ভ ক্যারিয়ার। কর্ম বিষয়ক কোনো ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে, তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগুলো কোনো সমস্যা হবে না। মাথা ঠান্ডা রাখুন, আপনার বুদ্ধিদীপ্ত ও চটচলতি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে। রাশি কুম্ভ ফাইন্যান্স। যদি আপনি নিজের কার্যের প্রতি সদর্থক চিন্তাধারা রাখেন, তো আপনার এর ভালো ফল নজরে পড়বে। আপনার মধ্যে এমন ক্ষমতা আছে কি সময়ের সাথে সাথে আপনি ইচ্ছা অনুযায়ী ফল পেতে পারেন। আপনি আর কিছু সৃষ্টিধর্মী কাজ করুন, যাতে আপনার আয় বাড়তে পারে, এবং সমস্ত রকম পরিস্থিতি সামনে নেবার চেষ্টা করুন। রাশি কুম্ভ হেলথ। আজ আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রেখে নিজের মানসিকতা শোধরাবার প্রতি নজর দিন। আজ আপনি বিব্রত থাকবেন আর আত্মবিশ্বাসও কম থাকবে। আপনি যদি কোনো অসুবিধার সঙ্গে যুঝছেন, তো তা শেষ হবার সময় এসে গেছে। আপনার মেজাজ গম্ভীর থাকবে না, কিন্তু এর দ্বারা অন্যেরা প্রভাবিত হবে, তাই আজ আপনি কিছু সময় বার করে এর কারণ খুঁজে বার করার চেষ্টা করুন। রাশি মীন ওভারভিউ। আর আপনি হয়তো এটা জানেন না যে অধিকারীদের নজর আপনার প্রতি আছে। যখন আপনাকে আপনার কাজের জন্য প্রশংসিত করা হবে, তখন আপনি খুব আনন্দিত হবেন। আপনি কোনো উপহারও পেতে পারেন। রাশি মীন রোম্যান্স। আজ আপনি আপনার প্রেমে ধাক্কা পাবেন। আপনার বিবাহ বিষয়ে যে বহুদিন ধরে আলোচনা চলছে, সেখানে আজ আপনি ব্যর্থ হবেন। একজন বয়স্ক মানুষই এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে। রাশি মীন ক্যারিয়ার।
আপনার মানসিক শক্তি এখন তুঙ্গে। আজ আপনার যোগাযোগ ক্ষমতা এখন আগের তুলনায় অনেক ভালো। নিজের দক্ষতা এবং নিজেকে তুচ্ছ ভাববেন না। আপনি চেষ্টা না করে কখনো ব্যর্থতার কথা আগের থেকে ভাববেন না। তাই এখন আনন্দের সঙ্গে নিজের ভালো মুহূর্তগুলিকে উপভোগ করুন। রাশি মীন ফাইন্যান্স, যদি আপনি স্বর্ণকার হন তো আপনার লাভ হবে, কাজে সফলতা পাবেন, সমস্ত সুযোগের দ্বারা নিজের কাজকে বাড়ান, নিজের বিক্রয়ের রাশিতে বৃদ্ধি হবে। এটা খেয়াল করুন যে কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন। রাশি মীন হেলথ, কোন রকম শারীরিক অসুবিধার উৎস খুঁজে বার করুন এবং প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন। নিজের থেকে চেষ্টা করলে শরীরের উন্নতি হবে। আপনি অসুখের মূল খুঁজে বার করুন, অন্যথা এটি আবার থেকে বাড়তে পারে। এই যে রাশিফলটা হচ্ছে, এটা সামান্য জ্যোতিষ জ্ঞানের হিসেবে তৈরি করা হয়েছে। আপনার যে ইন্ডিভিজুয়াল ঠিকুজি কুষ্টি জন্মকুণ্ডলী হচ্ছে, তার হিসেবে শুভ অশুভ গ্রহদের ইফেক্ট দেখে এটার মধ্যে ফরকও পড়তে পারে। যদি আপনার মনের মধ্যে কোনো শঙ্কা আছে নিজের লাভ লাইফকে নিয়ে, নিজের বিবাহের জীবনকে নিয়ে, নিজের ক্যারিয়ারকে নিয়ে, নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে নিয়ে, তো আপনি আমার সাথে সেটা বিচার বিমর্শ করতে পারেন। নিচে দেওয়া লিঙ্কটার ওপরে ক্লিক করে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বারটা আসছে ওইটাতে কল করে আপনি অ্যাস্ট্রোয়োগের মাধ্যম দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিওতে আমরা এতটাই চর্চা করব। আপনাদের সাথে আবার শিগগিরই দেখা হবে। ততদিন দেখতে থাকুন অ্যাস্ট্রোয়োগী। নমস্কার।